নিজের জমি জোর করে দখল করে রাখার অভিযোগে মামলার আসামি হয়ে দৌড়ঝাঁপ করছেন 80 বছরের এক বৃদ্ধ। আর বাদীরা জানতেনই না আদালতে দায়ের করা ওই মামলার কথা। জানতে পেরে উল্টো নিজেদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা। চাঁদাবাজি আর জমিটি দখল করে নিতেই সাইনবোর্ড টানিয়ে এই ভুয়া মামলা করা হয়েছে বলে দাবি ওই বৃদ্ধের। ঘটনাটি রাজধানীর মোহাম্মদপুরের। মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং এর নবীনগর প্রজেক্টের 8.5% এই প্লটের মালিকানার দাবিদার। প্লটটিতে তিনি বাড়ি করার কাজও শুরু করেছিলেন। হঠাৎ কে বা কারা প্লটটির মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলে দেয়। তারপর নুরুল ইসলামকে জমির দখল ছেড়ে দিতে বলেন স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। আমরা সব নিম্ন আয়ের লোক, একজন মিলে জমিটা কিনছি, থানা এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি আমার কাছ থেকে জমিটা ছিঁড়ে নিতেছে আমাদের কাছ থেকে। যখনই আসবেন একা আসবেন, তারা আমাকে হুমকি দিচ্ছে। এই এলাকার কিছু লোক, একজন নাম তাজুল, তাজবির হোসেন তাজুল আর আব্দুর রহমান আব্দুল আউয়াল, তারা এসে আমার সাইনবোর্ড ভেঙে টেঙ্গে সব কাজ করে দিয়েছে, আমাকে শুধু প্রেশার দিয়েছে বিভিন্ন লোক দিয়া। এখানে শেষ নয়, জোর করে জমি দখল করে রাখার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই তিনজন, তাদের একজন মশিউর রহমান। মামলার আরজিতে বলা হয় তিনি সশরীরে হাজির হয়ে মামলাটি দায়ের করেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে মশিউর অস্ট্রেলিয়ায় থাকেন, সবশেষ দেশে আসেন 2018 সালে। মামলার অন্য দুই বাদীও বলছেন এই ভুয়া মামলার বিষয়ে তারা কিছুই জানেন না, উল্টো নিজেদের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তারা। যে মামলাটি হয়েছে এই মামলাটার সাথে টোটালি আমরা একদম জড়িত নই, কিছু জানি না। ও 2017 সালে আসছিল, 2018 সালে অস্ট্রেলিয়ায় চলে গেছে, আর এই 3 বছর বাংলাদেশে নাই। ওখানে কোনো একটা চক্র আছে যে হয়তো একই জমি মানে আমাদের নামটাকে ওখানে ইউজ করা হয়েছে। ডেফিনেটলি তো আমি এখানে জিডি করেছি, আমরা যাতে এখানে সেফ থাকি এবং আমাদের মতো এরকম যেন ভুক্তভোগী আর না হয়। জমি থেকে নিজেদের নামে টানানো সাইনবোর্ড সরিয়ে ফেলতে মোহাম্মদী হাউজিং কর্তৃপক্ষকে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগীরা। হাউজিং কর্তৃপক্ষ বলছেন জোর করে কেউ সাইনবোর্ড টানিয়ে থাকলে তা সরিয়ে ফেলা হবে। উভয় পক্ষের নিয়ে আমরা সমাধান করার ব্যবস্থা করবো। কে লাগাইছে অত যার প্রতিপক্ষ, হের প্রতিপক্ষেরই লাগাইছে, যদি অন্যায়ভাবে লাগাই থাকে তাহলে তার অপরাধ হবে, তার বিচার হবে। পুলিশ বলছে ভুক্তভোগীরা থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ কারো জায়গা জোর করে দখল করবে এরকম দিন তো আর এখন নাই, একজন আরেকজনের জোর করে তুলে দিবে, এটা কি হতে পারে নাকি? দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের পাইকারি আলুর বাজারে অভিযান চালিয়ে 7 প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা এবং কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় চলে এই অভিযান। এর নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় পাইকারি বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 10 থেকে 15 টাকা বেশি দরে আলু বিক্রি করায় 7 ব্যবসায়ীকে প্রায় 4.5 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 থেকে 3 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে আড়তদাররা অভিযোগ করছেন হিমাগার থেকে ন্যায্য মূল্যে আলু কিনতে পারছেন না তারা।